হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে খুবই এন্ট্রি লেভেল একটা সাইকেল নিয়ে বলতে পারেন, বা 10,000 টাকা রেঞ্জের মধ্যে একটা সাইকেল নিয়ে বলতে পারেন। আর এটা হচ্ছে ফিলকনের একটা সাইকেল। আর এই সাইকেলটা আপনারা দুইটা হুইল সাইজে পাবেন, একটা হচ্ছে 24 ইঞ্চি হুইল সাইজে আর একটা হচ্ছে 26 ইঞ্চি হুইল সাইজে। মানে হচ্ছে একটা বাচ্চাদের সাইকেল পাবেন, একটা বড়দের সাইকেল পাবেন, সেম লুকের মধ্যেই দুইটা সাইকেল পাওয়া যাবেন। সর্বপ্রথম আসা যাক সাইকেলটার ফ্রেমের দিকে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাই টিন কার্বন স্টিলের একটা ফ্রেম, যেটা সহজ বাংলা কথায় বলতে গেলে স্টিলের একটা ফ্রেম ব্যবহার করছে এই সাইকেলটাতে। আর সাইকেলের ফ্রেমের ফিনিশিংটা অসাধারণ সুন্দর দিছে, বলতে পারেন এই রেঞ্জের মধ্যে অনেক সুন্দর একটা ফ্রেমের ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে এই সাইকেলটাতে। ফ্রেমের পর আসা যাক সাইকেলটার কালারের দিকে। এই সাইকেলে আপনারা 4টা কালার পাবেন, 4টা কালারই মোটামুটি অনেক সুন্দর দেখতে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর ফিলকনের সাইকেলগুলোর কালার মোটামুটি দেখতে অনেকটা সুন্দর হয়। এরপর আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফিলকনের 120 mm একটা সাসপেনশন, যেটা বলতে পারেন খুবই নর্মাল একটা সাসপেনশন, তবে এই সাইকেলের সাথে যায় এমন একটা সাসপেনশনই এখানে ব্যবহার করছে। সাসপেনশনের পর আসা যাক সাইকেলটার ট্রান্সমিশন স্পিডের দিকে। এই সাইকেলটাতে ট্রান্সমিশন স্পিড হিসেবে ব্যবহার করেছে 24 স্পিডের একটা ট্রান্সমিশন। মানে এই সাইকেলের সামনে থাকবে হচ্ছে আপনাদের 3টা গিয়ার আর পেছনে থাকবে আপনাদের 8টা গিয়ার। এইভাবে করে এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে 24। ট্রান্সমিশন স্পিডের পর আসা যাক সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করেছে শিমানু EF500 এর মতো দেখতে সেম টু সেম একটা শিফটার। শিফটারের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রোলারের দিকে। এই সাইকেলটাতে ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করেছে শিমানু TZ, যে ফ্রন্ট রোলারটা আছে 3 স্পিডের, সেই ফ্রন্ট রোলারটা এই সাইকেলে ব্যবহার করছে। ফ্রন্ট রোলারের পর আসা যাক সাইকেলটার রেড রোলারের দিকে। এই সাইকেলটাতে রেড রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানু TX35 মডেলের একটা রেড রোলার। আর এই রেড রোলারটা আপনাদের এখানে 8 স্পিডের জন্য ব্যবহার করা হয়েছে। এরপর তাহলে আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলটাতে ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক। আর যে রোটরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে 160 mm একটা রোটর। ব্রেকের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কসেটের দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ফিলকনের একটা ক্র্যাঙ্কসেট, যেটা হচ্ছে 3 স্পিড একটা ক্র্যাঙ্কসেট। আর সাইকেলের বটম ব্র্যাকেট বা বিবি সেট হিসেবে ব্যবহার করা হয়েছে বিআইং টাইপ বটম ব্র্যাকেট বা বিআইং টাইপ বিবি সেট, যে যেটাই বলেন ওইটাই ব্যবহার করছে। বিআইং টাইপ বলতে হচ্ছে বলের বটম ব্র্যাকেট বা বলের বিবি সেট ব্যবহার করছে। এরপর আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। সর্বপ্রথম আসি সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলটাতে রিম হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা 26 ইঞ্চি হুইল সাইজের সাইকেল সেটাতে 26 ইঞ্চি রিম, আর যেটা 24 ইঞ্চি হুইল সাইজের সাইকেল সেটাতে ব্যবহার করা হয়েছে 24 ইঞ্চি রিম। আর রিমটা হচ্ছে অ্যালয় একটা রিম ব্যবহার করছে। রিমের পর আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার সাইজটা হচ্ছে 2.35 ইঞ্চি, মানে মোটামুটি অনেক মোটা যে টায়ারটা আছে ওই টায়ারটাই ব্যবহার করছে দুইটা সাইকেলেই, 26 ইঞ্চিটাতেও 24 ইঞ্চিটাতেও। টায়ারের পর আসা যাক টিউবের দিকে। দুইটাতেই সেম টিউব আর সেম টায়ারই ব্যবহার করছে। টায়ার টিউবের পর আসা যাক সাইকেলটার হাবের দিকে। এই সাইকেলটাতে হাব হিসেবে ব্যবহার করা হয়েছে ফিলকনের একটা হাব, বা বলতে পারেন স্টকের একটা হাব। হাবের পর আসা যাক সাইকেলটার ফ্রি হুইলের দিকে। এই সাইকেলে আপনাদের 8 স্পিড একটা ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে। এই সাইকেলে কোনো ক্যাসেট ব্যবহার করা হয় নাই, এটা হচ্ছে খুবই নর্মাল একটা সাইকেল, সেহেতু এই সাইকেলে 8 স্পিড একটা ফ্রি হুইল ব্যবহার করছে। ফ্রি হুইলের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলে 8 স্পিড একটা চেন ব্যবহার করছে, যেটা হচ্ছে খুবই নর্মাল একটা চেন। এখন তাহলে আসি সাইকেলের অ্যালয় পার্টগুলোর দিকে। সর্বপ্রথম আসি সাইকেলটার হ্যান্ডেলবারের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে ফিলকনের 700 mm একটা হ্যান্ডেলবার, মানে মোটামুটি অনেক বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে, সেহেতু সাইকেলটা চালায় মোটামুটি অনেকটা কমফোর্টেবল বোধ করা যাবে। এরপর সাইকেলটার স্টিমের দিকে আসি। এই সাইকেলটাতে স্টিম হিসেবে ব্যবহার করেছে ফিলকনের একটা স্টিম। আর বর্তমানে যে শর্ট স্টিম আর লং স্টিমের মাঝামাঝি যে স্টিমটা আছে ওই স্টিমের সাইজের একটা স্টিম ব্যবহার করছে এই সাইকেলটাতে। স্টিমের পর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলটাতে ফিলকন ব্র্যান্ডের একটা নিজস্ব হেডসেট ব্যবহার করছে। এই সাইকেলের সিট পোস্টের সাইজ হচ্ছে 27.2 mm একটা সিট পোস্ট ব্যবহার করছে। আর সাইকেলের স্যাডেল হিসেবে ব্যবহার করছে ফিলকনের নিজস্ব একটা স্যাডেল। যে জিনিসটা বলা হয় নাই সেই জিনিসটা হচ্ছে সাইকেলের দাম। এই সাইকেলটার যেটা 24 ইঞ্চি ভার্সন আছে সেই সাইকেলটার দাম হচ্ছে 11,000 টাকা, আর যেটা 26 ইঞ্চি ভার্সন আছে সেটার দাম হচ্ছে 11,500 টাকা। দুইটার মধ্যে হচ্ছে 500 টাকা ডিফারেন্স,
মানে হচ্ছে ছোটদের যে সাইকেলটা সেটার দাম হচ্ছে 11,000 টাকা, আর বড়দের জন্য যে ভার্সনটা ওটা হচ্ছে 11,500 টাকা। আর আপনাদের বাজেট যদি এরকম হয়, একটা সুন্দর দেখতে সাইকেল চান, সেহেতু এই 11,000 টাকার মধ্যে এই সাইকেলটা দেখতে পারেন। আশা করি সাইকেলটা দেখতে অনেক সুন্দর আর আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।